ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। পুরো টাকা না পেলে আমি এ বাড়িতে বিয়ে হতে দেব না। ও বাড়ি থেকে বিয়ে না হলে আমরা বিয়েই করব না। আমার মনে হয় খুব ভালো একটা ইন্টারেস্টিং আইডিয়া, কারণ গল্পের সাথে একেবারেই যায়। আমাদের আমাদের ছবির লোকেশনের মতনই আজকে ট্রেলার লঞ্চের এই শ্রীমানি বাড়ি। আর হ্যাঁ, পুরনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, খুব ফাস্ট পেস জীবন হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সবাই চাইছি পুরনোটাকে আঁকড়ে ধরে রাখতে, কিছু কিছু ব্যাপারে আবার ওল্ড স্কুল জিনিসে ফিরে যেতে। তো সব দিক থেকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা লোকেশন চুজ করা হয়েছে। মানসীদির সাথে অভিনয় হয়েছে আগে, কিন্তু ওনার পরিচালনায় কাজ হয়নি, তো সেটা একটা প্রথমবার। তাছাড়া অন্বেষা পায়েল, সায়ন, আমি, আমরা রয়েছি, অবশ্যই আমাদের সিনিয়ররা রয়েছে, খরাজ কাকু, অপাদি, চন্দন কাকু ঘরে রয়েছেন, আরও অনেকেই রয়েছে। সবার সঙ্গে কাজ করাটা একটা শেখার জার্নি ছিল, আর একটা অন্যরকম গল্পতে প্রত্যেক পরিচালকের অ্যাপ্রোচ অন্যরকম হয়, এক্সিকিউশনের স্টাইল অন্যরকম হয়, তো সেটাও একটা নতুন পাওয়া। আমি আর সায়ন দুই ভাই, আমি বড় ছেলে, তো এই দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয়, এবং এই বাড়িটাকে ধরে রাখা, পরিবারকে একসঙ্গে রাখা, এইটা নিয়েই আর কি গল্প। আমার চরিত্রটা এক কথায় বললে একটা মধ্যবিত্ত বাড়ির ছোট ভাই, যেরকম টিপিক্যাল একটা ছোট ভাই হয়, বাবা, মা, দাদা আর আমি। তো দাদার পার্সোনালিটিটা একটু স্ট্রং, আর ভাই ইজ লাইক ভাই, মানে একটু একটু মিসচিফ করে, তার পার্টনারের সাথে তার একটু খুনসুটির সম্পর্ক, একটু চুলোচুলির সম্পর্ক, মাকে খুব ভয় পায়, মা হচ্ছে বাড়ির বস। তো আর বাবা একটু ফ্রেন্ডলি, তো সম্পর্কটা মোটামুটি এরকমই। কাজ করতে গিয়ে আমার মনেই হয়নি যে কাজ করছি, তার কারণ হচ্ছে আমার যিনি নির্দেশক ছিলেন মানুষেদি মানুষী সিনহা, উনি মানে এত ভালোভাবে, এত ফ্রেন্ডলি ওয়েতে পুরো সেটটাকে ম্যানেজ করতেন, মানে ইটস লাইক যাচ্ছি আর যেটা আছে করে দিচ্ছি জাস্ট। তার সাথে আমার যারা কোস্টার্স ছিলেন, যারা কোঅ্যাক্টার্স ছিলেন, মানে সবাই এই ইন্ডাস্ট্রির স্টলওয়ার্ড, যাদেরকে আমরা লুক আপ টু করি যে অভিনয় করলে এদের মতো করব, বা অভিনয় করলে এদের সাথে করব কখন, তো তাদেরকে সাথে পেয়ে আমার মনে হয়নি যে কাজ করছি, জাস্ট করে দিয়েছি। ওই বাড়িটা ভোলা এত সহজ নয় রে মিষ্টি, তুই পেরেছিস, আমি পেরেছি। দুই বোনের মধ্যে আমি হচ্ছি বড় মেয়ে, হ্যাঁ, আর তোমরা স্বাভাবিক ট্রেলার দেখলেও বুঝতে পারবে, বা আমাদের যে পোস্টার শ্যুটগুলো হচ্ছে সেগুলো দেখলেও বুঝতে পারবে যে দুই বোনের দুই বয়ফ্রেন্ড আছে আর কি। এরা দুই বোন, এরা কীভাবে সবাইকে এক জায়গায় আনছে, এবং এদের একটা বাড়িকে নিয়ে আর কি গল্পটা, সেই বাড়িটাতে ওরা কীভাবে ফিরে যাচ্ছে, তো সবটাই তো সারপ্রাইজ, একটু সিনেমা হলে বলবো, ও সিনেমা হলে তোমরা জানতে পারবে। আমি খুবই ওভারওয়েলমড ওনার সাথে কাজ করে, হ্যাঁ, এবং ওনাকে আমরা অভিনয় করতে তো দেখিয়েছি, যেটা তুমি বললে আমি নিজেও কাজ করেছি, ওনার আগের ছবি আমি প্রিমিয়ারে দেখতে গেছিলাম, এবার এই ছবিতে ওনারই ডিরেকশনে কাজ, এবং আমাকে উনি যখন বলেছিলেন 5 নম্বরের মানে কথা, তখন তো নাম জানতাম না, সেই সময় আমি সন্ধ্যাতারা করছিলাম, সন্ধ্যাতারা শেষ হয়েছে আর উনি আমাকে বলেছেন, এবং যাই হোক আমি খুব কৃতজ্ঞ যে আমার জন্য উনি অপেক্ষা করেছেন, এবং উনি আমাকেই নেবেন বলেন ঠিক করেছিলেন, তো সেক্ষেত্রে কী হয় জানো তো, অনেকটা দায়িত্বও বেড়ে যায়। ওনার চোখে আমি দায়িত্বটা পালন করতে পেরে শান্তিতে আছি, মানে ঠিক আছে, উনি যেটা চেয়েছেন সেটা আমি করে দিয়েছি, ভালো। খুব রিয়েলিস্টিক একটা ছবি, মনে হবে আমরা আমাদের নিজেদেরকে দেখছি পর্দায়, নিজেদের গল্প, নিজেদের পরিবারের গল্প, নিজের বাড়ির গল্প এখানে দেখতে পাবে, এবং একটি পাশের বাড়ির ক্যারেক্টার আমি, যে মেয়ে, সেই রকম একটি মেয়ে ক্যারেক্টার আমি প্লে করি, মানে আমরা কোনো মেকআপ ছাড়া, সেটা মানে ইনিশিয়ালি করতে আমাদের খুব একটা অড লাগতো, আমার তো অড লাগতো, একটু লুকিয়ে চুরিয়ে গিয়ে একটু কাজল পরে না, এগুলো চলতো, কিন্তু তারপরে যেটা হয়েছে যে ধরা তো পড়েছি, এবং তারপরে কনফিডেন্সটা গ্রো হলো, যেটা মানুষীদের কাছ থেকে শিখেছি যে সিম্পলিসিটি কাকে বলে, এবং সবসময় যে ওই সেজে গুজে পটের বিবি হয়ে বসে থাকতে হবে অ্যাক্টর মানে এটা নয়, রাদার তুমি যেহেতু এটা পরিবারের গল্প এবং আমাদের অডিয়েন্সরাও আমাদের বৃহত্তর পরিবার, তো সেই পারিবারিক যে পরিবারের মধ্যে তো আমি মেকআপ নিয়ে বা আমি সেজে গুজে বসে থাকবো না, তো সেই রকমই কিন্তু একটা লুক, সেরকমই একটা গল্প কিন্তু এই ছবির মাধ্যমে বলা হয়েছে। এই ছবিটা কিন্তু সবার দেখা উচিত, কারণ কোথাও একটা নিজের পরিবারকে বা নিজের ভালোবাসার রিলেশনশিপগুলোকে খুঁজে পাওয়া যাবে এই ছবির মাধ্যমে। মানসী সিনহার দ্বিতীয় ছবি এটা, 5 নম্বর স্বপ্নময় লেন। তো যে কথা বলছিলাম, দেখো আমাদের কলকাতা ক্রমশ বড় হয়েছে, বিস্তারিত হয়েছে, এবং সময়টাও পাল্টে গেছে, তো
কলকাতার যে আইকনিক জিনিসগুলো সেগুলো কিন্তু উত্তর কলকাতা এবং কিছুটা মধ্য কলকাতা নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা দক্ষিণ কলকাতায় স্প্রেড করেছে। তো ওই সময়ের যে পারিবারিক সম্পর্ক, একটা ছোট্ট বাড়ির ভিতরে অসংখ্য মানুষ বছরের পর বছর জীবন কাটিয়েছেন একটা ছোট্ট ঘরের ভিতরে, এবং কিছু নিজস্বতা ছিল, ঘুড়ি ওড়ানো, অনেক বাড়ির ছাদে পায়রা থাকতো, অবশ্যই ইসবল মনমানের খেলা, মানুষই যে এই বিষয়টাকে নিয়ে এসছে এখানে, আমার নিশ্চিত মনে হয় মানুষের আবেগ, ভালোবাসা এবং ফেলে আসার দিনগুলোকে নতুন করে পাওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। ছবিটা নিঃসন্দেহে ভালো হয়েছে এবং মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। মানসীদিয়া ধাগা প্রোডাকশনের উপর আমার মনে হয় এই মুহূর্তে বাংলার দর্শকদের একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে আমার এই আগের ছবিটার পরে। তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা একদম ফুলফিল হবে, কোনো নিরাশ, মানে কেউ নিরাশা হবে না, ভীষণ মানে সবাই পরিবারকে নিয়ে এই বড়দিনের ছুটিটা উপভোগ করুন আমাদের 5 নম্বর স্বপ্নময় লেনের সঙ্গে। এই ছবিটা বানাতে গিয়ে আমরা কিছু মানুষকে ডেকেছিলাম, তারা এসেছিলেন, এবার এই ছবিটা বানানো হয়ে গেছে, তোমাদের ডেকেছি, তোমরা এসেছো, তোমাদের মাধ্যমে দর্শকদের ডাকছি। এবার সেটা তো একটা ভয় আছে, কিন্তু সত্যি বলছি ভয় নেই, সে ভয় থেকে কান্না আসেনি। আমার মনে হচ্ছে সেই ভয়টা আমি ভুলভাল পেয়েছিলাম, সেই স্যাটিসফ্যাকশনের কান্না এটা, এখন যেন মনে হচ্ছে সাধারণ মানুষ আসবেন, এসে দেখবেন। সেই ভরসাটা তোমাদের মাধ্যমে আমি সাধারণ মানুষদের কাছে কনভে করে দিলাম যে আপনাদের অপেক্ষায় থাকবো, কিন্তু হলে আসবেন, হলে এসে দেখবেন। ওরে বাবা, ও আমি ভাবতেই পারি না, আমি যদি বুঝতেই না পারি আমার অ্যাক্টর কিরম অ্যাক্টিং করলো তাহলে কি করে হবে। আমি যখন অ্যাক্টর তখন তো ডিরেক্টর নই, ওই চোখ দিয়ে তো দেখবো না, ডিরেক্টরের দেখার চোখ তো আলাদা। আর তাছাড়া অভিনেত্রী মানুষের সিনেমা খুব পছন্দের না, ভীষণ ভীষণ ফাঁকিবাজ, ভীষণ তার এই পায়ে ব্যথা, আজ বসবো একটুখানি ছুটছুটি দিয়ে খিদে পেয়েছে খেতে দিয়ে এসব ঝামেলা আছে। ডিরেক্টর মানুষের সিনেমা ভালো, তার এসব টেনশন নেই। আমার সঙ্গে যারা কাজ করেছেন এই দুটো ছবিতে তারা প্রত্যেকেই এত ডেডিকেটেড, তাদের কাজের প্রতি আমার করা হওয়ার কথা ভাবতেই হয়নি। অন্বেষা ও নায়িকা হতে আসেনি, ও অভিনেত্রী হতে এসেছে, ও বহু দূর যাবে, ও এবং আমরা ভাবতাম যে ওর পাটা যেন মাটিতে থাকে, এখন বুঝতে পেরে গেছি ও একদম পা মাটিতে শক্ত করে রেখে তারপরে আকাশে চাড়া দিচ্ছে, খুব ভালো কাজ করেছে। এক কথায় অর্জুন হ্যাঁ বলেছে, পায়েল হ্যাঁ বলেছে, সিনিয়ররা হ্যাঁ বলেছেন, চন্দন, খরা, জপা কেউ হ্যাঁ বলতে দুবার ভাবেনি, সময় নেয়নি। তো এ তো বিশাল পাওনা না, একটা কথাই বলতে চাইবো, কোনো কিছু পুড়িয়ে যায় না, কোনো কিছু শেষ হয় না, শুধু আবার পুড়িয়ে নেওয়ার ইচ্ছেটা রাখতে হয় মনের মধ্যে, সেই ইচ্ছেটা মনের মধ্যে বাঁচিয়ে রাখবেন, ইচ্ছেটাকে ফেলে দেবেন। এই বাড়িটাও চলে যাবে, বাড়িটার সঙ্গে সঙ্গে ওই কাঠটাও ফেলে দিও তোমরা। আমি মানসীকে আমি অবাক হয়ে গেছি, ওকে আমি চিনি যখন ক্লাস সিক্সে পড়ে তখন থেকে আমি ওকে চিনি, বা আবার ভীষণ পরিচিত ছিলেন, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। আমি অবাক হয়ে গেছি যে এত বড় ইউনিটটাকে কি যত্নের সঙ্গে, কি গভীর মমতার সঙ্গে, কি পরম ভালোবাসায় এই কাজটা করেছে, করিয়ে নিয়েছে, সবাইকে আপন করে নিয়েছে, এটা ব্যতিক্রমী ঘটনা। মানসীকে তো অনেকদিন ধরে চিনি, মানসী কিন্তু সবেতেই কিন্তু ছক্কাটা মারতে থাকে, অভিনয়টাকেও জানে আর যখন পরিচালনা করে সেটাতেও জানে, একদম সবেতে সবেতে সবেতে। এবার মানসীকে আমি একটা কথা বলতে পারি যে প্রথম বইটা তো অসাধারণ সাফল্যতা পেয়েছে, অসাধারণ, এটা আরো পাবে, তুই পেট গুড়গু করিস না, তোর পেট গুড়গুটা বন্ধ কর, আমরা স্বপ্নের জাল বুনছি, সেই স্বপ্নটা সার্থক হবে 5 নম্বর স্বপ্নময় লেন যেদিন আমরা দেখবো সেই দিন। আর দর্শকদের উদ্দেশ্য বলবো যে আপনারা যতদিন আমাদেরকে চাইবেন আমরা ততদিন আপনাদের সামনে উপস্থিত থাকবো, আপনাদের এই চাহিদাটা, মানে আমাদের দেখার চাহিদাটা, আমাদের অভিনয় দেখার চাহিদাটা যেন থাকে। আমি স্ক্রিপ্ট যেদিনকে শুনেছিলাম সেদিনকেই বলেছিলাম এই ছবি আরো ভালো হবে, কারণ
মানুষ যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাকে ধরে রেখে আরও নতুন নতুন মানুষের ভালোবাসা জোগাড় করাই আমাদের কাজ। তো এই ছবিটা আগের ছবির থেকে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে এবং ভালো হয়েছে আমার ধারণা। দর্শক দেখবে, 20 তারিখ অনেকগুলো বাংলা ছবি আসছে, সব ছবি দর্শক দেখবে, তারপর দর্শকই ঠিক করবে দ্বিতীয়বার আবার কোন ছবিটা দেখবে। আশা করা যায় 5 নম্বর স্বপ্ন মেলে সেই ছবিটা হবে। কুজু কপাল করে এক জোড়া ওই পেয়েছে। হ্যাঁ বোমা বড় খোকা।